ডাষ্টবিন লাগে। সো আপুনি সো আমি প্রিন্সিপাল ম্যাম, রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাম আর আপনার রাভা স্যারক ধন্যবাদ জানাও ফার্স্টত যে মানে এই সুবিধাটা দিছে। কালচারাল সেক্রেটারি হয় ডিফু মেডিকেল কলেজ পারলে বলে কাক আনিব জুবিন গাইক আনিব। নমস্কার, নতুন একটা ভিডিওলৈ স্বাগতম জানাইছো। আজি আমার কি চলি আছে, ডাস্টবিন ইনস্টলেশন চলি আছে ডিফু মেডিকেল কলেজত। প্রেসিডেন্ট নামটো কি প্রেসিডেন্টৰ কব লাগে? মোৰ নাম, নমস্কাৰ, মোৰ নাম সাকলেন ওস্তাদ হুসেন। সাকলেনে পুরা ইনস্টল কৰি আছে। আৰু এটো কোন হয়? এটো আংকৰ সাহা। কিহৰ হয়? আমাৰ ডিবেটিং এণ্ড লিটাৰেচাৰ সেক্রেটারি। ডিবেটিং এণ্ড লিটাৰেচাৰ সেক্রেটারি। আৰু এটা বেলেগ আছে পোষ্টৰ মানুহ ইয়াতে। এটো কোন হয়? হৰ কলিতা। হৰ কলিতা কিহৰ হয়? কিহত? ম্যাগাজিন সেক্রেটারি। ম্যাগাজিন সেক্রেটারি। আৰু এটো আছে কালচাৰেল। এটো নমস্কাৰ, মোৰ নাম অনুভৱ শইকীয়া। কালচাৰেল চেক্রেটারি হয় ডিফু মেডিকেল কলেজ। পাৰিলে বোলে কাক আনিব? জুবিন গাইক আনিব। আৰু এইটো হ'ল বৈশালী, পেৰাক্লিনিকেল চিয়াৰ। পেৰাক্লিনিকেল চিয়াৰ হয়। আৰু এইটো হ'ল আফ্ৰুজা। আফ্ৰুজা কিহৰ হয়? লেডি ৰিপ্ৰেজেণ্টেটিভ হয়। আৰু আমি চববিলাকে মই গাইড কৰি আছোঁ অকণমান। আৰু ইয়াতে আমি ইনষ্টলেশ্যন কৰি আছোঁ আমাৰ এইখিনি পাৰ্টত। আৰু আছে আগত আৰু কেইটামান আছে, এইকেইটা আহি আছে। কোন 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 আছে তাতে? তাহাঁতে কেইটা কৰি আহি আছে, তাহাঁতকো দেখাই আছোঁ কিবা কিবি ক'ব বোলে কথা। ইয়াৰ আগে আগে মই অকণমান আমাৰ কেইখনমান ফটো উঠিছিলোঁ আমি ইনষ্টলেশ্যন কৰাৰ আগত আগমুহূৰ্তত, সেইখিনিও দেখুৱাইছোঁ। কেইখনমানে ফটো উঠিছিলোঁ, সেইখিনি দেখুৱাইছোঁ আপোনালোকৰ সন্মুখত। আৰু তাৰপিছতে আমাৰ অকণ মই রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাডামে আমার উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে যি এটা ভাষণ রাখিছিল, সরকে এনে ভাষণ সেইখিনি দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ। এতিয়া তোমালোকৰ নিজৰ ওচৰ পাছৰে চাফ চিকুণ হৈ থাকিব লাগিব, সেইটো প্ৰেক্টিচ কৰিব লাগিব। এণ্ড বিয়ণ্ড দিছ আই থিংক ৱাট ইউ টেল ইউ অলছো এট হোম অলছো। কিছুমানত চাবা স্পেচিয়েলি ৱেন ইউ হেভ ভেৰি এল্ডাৰ ৰিলেটিভ ষ্টেইং উইথ ইউ, গ্ৰেণ্ড পেৰেণ্টছ, সেইটো হাইজিন তেনেকুৱা কি ক'ম, কম বুলি ক'মনে আগতে থকাৰ ষ্টাইল বেলেগ আছিল, আজিকালি বেলেগ হৈ গৈছে। আগতে প্লাষ্টিক নাছিলে, আজিকালি প্লাষ্টিক হৈছে। আগতে এনেকৈ পানী এনেকৈ পেলাই দিলেও দ্য গ্ৰাউণ্ড দ্য চইল ইউজ টু এবজৰ্ব এভৰিথিং, নাও ইটছ অল কনক্ৰিট, ইট ডাজণ্ট এবজৰ্ব। চ' আমাৰ ক'ৰবাত এটা লেকিং হৈ আছে। চ' আজি ডেফিনেটলি মই নিজে অকণমান ষ্টুডেণ্টৰ উদ্দেশ্যে অকণমান ক্লিনিঙৰ বিষয়ে কৈছিলোঁ ডাষ্টবিন ইনষ্টলেশ্যনৰ কাৰণে, সেইটো দেখুৱাইছোঁ। So that entire environment, not only this one, any new plantation, everything, you have to help us. Okay, so that's where this message should be actually, so you should get everyone. That's this initiative we, I try to do today. So thank you so much, everyone. পাৰাক্লিনিকেল না পাৰাক্লিনিকেল চিয়াৰ। তোমাৰ প্ৰশ্ন কি আছিলে?
ডিবেটিং এণ্ড লিটারেসি সেক্রেটারি। আচ্ছা, মোর লগত আর এইকেটাও আছে, এটা হল মিনময় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর ট্রেজারার আছিল। এটু নিজের নিজের চিনাকিটা একবার দেছুন এটু ভিডিওটো। নমস্কার, মোর নাম মিনময় বর্মন, মই স্টুডেন্টস ইউনিয়ন 2023-24 প্রেসিডেন্ট আছিল। নমস্কার, মোর নাম মেভিশ ফারুক, মই স্টুডেন্টস ইউনিয়ন 2023-24 ভাইস প্রেসিডেন্ট আছিল। নমস্কার, মই আফসাদা জামান, মই 2023-24 ট্রেজারার আছিল স্টুডেন্ট ইউনিয়ন। আচ্ছা, মানে এই ডাস্টবিন যদি আজি যে করা হল ইনস্টলেশন, এইবিল করার মানে ইম্পর্টেন্সটা কি আছে? ইম্পর্টেন্স টু স্যার, মানে এজ এ মেডিকেল স্টুডেন্টস আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রায়োরিটি টু হাইজিন হব লাগে। সো মানে অন আর পার্ট আমি চাও যে আমার ক্যাম্পাসত, মানে নট এভরিওয়ার কিন্তু কিছু সেকশনত লিটারিং হয়ে থাকে। তো সেইভাবে আমি মানে যেটা ইউনিয়নত আসলো, আমি মানে এটা এপিল করেছিল যে আমাক ডাস্টবিন লাগে। সো আপনি, সো আমি প্রিন্সিপাল ম্যাম, রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাম আর আপনার রাভা স্যারক ধন্যবাদ জানাও ফার্স্টত যে মানে এই সুবিধাটো দিছে। সো দ্যাট মানে আমি এটলিস্ট মানে মেইনটেইন করব পারো হাইজিন, নিজের ক্যাম্পাসটো ক্লিনলিনেস মেইনটেইন করব পারো। মানে আমার এনেকুৱা নহয় যে ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডেতে আমি ক্লিনলিনেসটো মেইনটেইন করব লাগে, তাত সাফা করব লাগে। আমি সদায় এইটো অলপমান মনত রাখব লাগে যে গোটেই ক্যাম্পাসটো সাফা হয়ে থাকক, তার কারণে আমি এইটো অ্যাপ্রোচ করে লব খুঁজেছিলাম আর তার কারণে আমি আকৌ এবার থ্যাংক ইউ কব বিচার। আর আজি সেইটো সফল হয়েছে, ডাস্টবিন লগা হয়েছে আর আমি ভাবো যে আর ফিউচারত এনেকে লেতেরা হয়ে না থাকবে, আমার ক্যাম্পাস সাফা হব, গোটেখিনি স্টুডেন্টের রেসপন্সিবিলিটি লব বলে আমি আশা করছো। আর মানে আমি যেটা স্টেপ লম তেতিয়াহে সোসাইটিক মেসেজ, এটা মেসেজ এটা যাব যোনটো লাউড এন্ড ক্লিয়ার হব লাগিব যে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। সেইটো মানে মোটো আমি লিভ আপ করব লাগিব। ওকে, বঢ়িয়া, আমি ভাবিছো সকলে যাতে ডাস্টবিন বিলাক ইউজ করো, এইবিল ডাস্টবিন নতুনকে কোনবা আর চুর করে লি না যাক, আর এই না চুর করে লি না যা বলে ভাবিছো। আর বহুত কিটা আমি ডাস্টবিন ইউজ করলো, মানে ডাস্টবিন লগালো আজি, তো সেইবিল যাতে সবে ইউজ করে, আমার ডিএমসি যোন মানুষে নহক বা যোন মানে স্টুডেন্টস বিলাকে ইউজ করব, বাহিরা মানুষবিলাকে ইউজ করব, হয় না? থ্যাংক ইউ সো মাচ। ইনস্টলেশন চলি আছে আর ইয়াতে ताकि एनवायरमेंट गंदा ना हो और कोई भी कचरा ना रहे हमारे कैंपस में। हमारा कैंपस साफ एकदम जगह जगह इंस्टॉल कर दिए डस्टबिन एंड आई होप कि अब हम क्लीन रखे। और वीपी भी है इधर, आयुष मित्र। अरे वीपी, एक बार इंट्रोडक्शन दे दो। मेरा नाम आयुष्मिता स्वामी है और आई एम इन द करेंटली इन द पोस्ट ऑफ वाइस प्रेसिडेंट एंड वी आर इंस्टॉलिंग हियर डस्टबिन्स लाइक विच आर बायोडिग्रेडेबल, वो खुद ही बिना प्लास्टिक के नहीं है और हर जगह में हम लगा रहे सो दैट वी गेट ए क्लीन कैंपस, एनवायरमेंट फ्रेंडली हो, बायोडिग्रेडेबल, यदि मतलब यहाँ पे कैंपस में बना रहे और हमारा कैंपस का ब्यूटिफिकेशन थोड़ा बेटर हो। ফার্স্ট মটো আমার যদি কবলৈ যাও, বর্তমান আমি ক্যাম্পাসটো, আমার মেইন মটো হচ্ছে ক্যাম্পাসটো আমি পলিথিন ফ্রি করব লাগে। আমি অযথা ডাস্টবিন, আমার কারণ আগত যেতিয়া আমার ইমান এটা ডাস্টবিন নাছিলে, সো যত তত মানুষে যাব পেলাইছিল। সো এইটো এশিওর করব আমার এতিয়া যে যিমান ডাস্টবিন মানে বেয়া বস্তু হোক, পেলনীয়া বস্তু, যাতে আমি ডাস্টবিনত পেলাও, সেইটোর কারণে কিবা আমার ক্যাম্পাসটো ফ্রি ডাস্টবিন মানে সেই পলিউশন ফ্রি হব, প্লাস এনভাইরনমেন্টটো গ্রিনারি থাকবে। সো এইটো আমার মেইন মোটো, ক্যাম্পাসটো আমি ক্লিন রাখব লাগে। আর এজ এ মেডিকোস বা এজ এ এইটো প্রফেশন, সো এটো আর ফরমোস্ট ডিউটি কি আমি ক্লিন রাখো এনভাইরনমেন্টটো, নিজেও ক্লিন থাকো, এনভাইরনমেন্টও ক্লিন রাখো, আর এনভাইরনমেন্ট সবে মানে আমি ক্লিন থাকো। হয় স্যার, এটা আমি এইটাই বিচারিম, আমার ক্যাম্পাসত এনেকা নয় খালি স্টুডেন্টে আহে, বহুত পেশেন্ট আছে, পেশেন্ট আমার ওচৰত হসপিটেল আছে, পেশেন্ট আহে, বাহিরা মানুষ আহে। সো এইটাই আহ্বান জানাম এতিয়া যাতে আমার যোনটো ডাস্টবিন ইনস্টল করেছো, মোর দেন 50 অলমোস্ট আমি ডাস্টবিন ইনস্টল করেছো, যাকে এইটো ভালকে ইউজ করো। আমি ইউজ করলে আমার কি হবো, এনভাইরনমেন্টটো আমার ভালে থাকিব, বেমার আজার আমি মানে বাঁচি থাকিব পাৰিম। দেখিবলৈ বহুত ভাল লগা হয় না, ইফালে ইফালে পেলালে তো বহুত বেয়া লগা হৈ যায় একচুৱেলি। থ্যাংক ইউ। অর্পিতা ভি কৈছে ৰে,
कौन सा पोस्ट पे? सर मैं ट्रेजरर की पोस्ट पे हूँ और हम लोग यहाँ पे डस्टबिन का इंस्टॉलेशन कर रहे हैं, जिससे हमारा जो सराउंडिंग्स है वो सारी क्लीन रहे और जिससे DMCH जो हमारा कॉलेज है वो एकदम क्लीन रहे और कोई भी मतलब कोई जिससे कोई इन्फेक्शन वगैरह ना हो सके। बस यही कहना था, थैंक यू। बढ़िया। আৰু এইকেইটা ৰখি আছে দূৰত। আৰু ক'ৰবাত লগাব নেকি? আৰু এইটো ওচৰতে হেৰি এনেইতো ইফালে হৈ গৈছে ন, আৰু বাকী ইহঁতকেইটা গুচি গ'ল। এইখিনি আগতে লগালে তো আমাৰ কৰিব লগা আৰু এইকেইদিনত আৰু লগাব লাগিব কিজানি না অনুভৱ লগাব লাগিব আৰু লগাব লাগিব নেকি মানে এইকেইটা আমি নিজে অকণমান চাব লাগিব ক'ত ক'ত লগাব লাগে হয় না, ক'ত ক'ত লগাই মেলি না সৌৰভ কিবা লগাব লাগে ক'ত লগাব লাগে চাব লাগিব হয় কিনে সৌৰভ কলিতা লগাইছে না। ঠিক আছে লেটছ গো দেট ছাইড। আৰু মই মোৰ ফালৰ পৰা কৈছোঁ, আমাৰ বহুত দিনৰ পৰা আশা আছিল কি আমাৰ মানে ডাষ্টবিন হওক ইয়াতে সব বেছিকৈ লাষ্ট ইয়াৰ যে প্ৰিভিয়াছ ইয়াৰ যিটো ইউনিয়ন বডি ইউনিয়ন ষ্টুডেণ্টছ ইউনিয়ন আছিল তাৰ সিহঁতৰ আছিল কি মানে ইয়াতে পূৰা ডাষ্টবিন হ'ব বোলে সব জেগাত, কিন্তু তাহাঁতৰ পাহৰিয়ে থাকিলে লাষ্টৰ ফালে। তো এইবাৰ ইহঁতে দুটা মিলি দুটা টীমৰ মাজত মানে আজি ফাৰ্ষ্ট মানে দুটা টীম আজি আছে, তো দুটা টীমে পিছলৈকে চাব বুলি আশা কৰিছোঁ। আৰু প্ৰিন্সিপাল মেমে মোক কৈছিলে কি এইটো কৰি দিয়া, তো সেইকাৰণে মই ক'ৰবাত ক'ৰবাত অৰ্ডাৰ দি হ'লে আনিছোঁ এইবিলাক আৰু আল্টিমেটলি আমি বনাইছোঁ। তো সববিলাকে মিলি আমি মানে ভাল কাম কৰিম বুলি আশা কৰিছোঁ। থেংক ইউ চ' মাছ, বাই বাই। আজিৰ ভিডিঅ'টো ইমানতে